সুপ্রিয় মণ্ডলী, দেশে দেশের বাইরে যে যেখানে আছেন সকলের প্রতি সালাম শ্রদ্ধা। হিন্দু দাদা যারা তাদের প্রতি আদাব নমস্কার দেখে স্রষ্টার প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে আল্লাহর পিয়ার হাবিবের প্রতি সালাম শ্রদ্ধা রেখে ওস্তাদ গুরু মাতা পিরা বাগচরণে সালাম শ্রদ্ধা রেখে অনুষ্ঠান শুরু করছি। আজমেরি জেমস হাউস নিবেদিত জ্যোতিষরাজ রিটন দেওয়ান চিস্তি পরম আত্মার বাউল গান। আজকের গানের পালা হাসর এবং কিয়ামত। আমি গোলাম লতিফ সরকার, আমার পাশে আছে জনাব হাসান সরকার সাহেব। তা আমি জানতে চাবো হাসান সরকার সাহেব, আপনাকে দিয়ে প্রথম শুরু করি, আপনি কোন গানটি গাবেন? আমি প্রথম যে গানটি করব, এ গানটি হলো অমন পাখিরে একবার পিছনে ফিরে চাও। এক মাস আগে দুইটা সিনি করার পরে আবার আপনার সাথে সিরিয়াল পরে গেলে এত চাহিদা কেন আপনার? সেটা একমাত্র মালিকই জানে। মালিক জানে, মালিক জানে, তো আপনার সেই গানটি আমরা শুনব এখন। ধন্যবাদ। তুমি যেই কাম বাতাস তুমি রাজে, তুমি যেই কাম বাতাস উড়িয়া বেড়াও, অমন পাখিরে একবার পিছন ফিরে যাও, অমন পাখিরে একবার পিছন ফিরে যাও। পানি আবার এক বিন্দু পানি তোমার দেহ পানি, ইসরাফিল যবে যখন সিংহাতে ফুক দিবে, তামামে দুনিয়া সেদিন পানি হইয়া যাবে, 40,000 বছর থাকবে পানিময় হইয়া, কুদরতি এক বাতাস আল্লাহ দিবে রে ছাড়িয়া, সেই বাতাসে ঢেউ তুলিবে দেবে হবে ফেনা, সেই ফেনায় তৈয়ার হবে একটি বালুর কণা, পৃথিবীর মধ্যভাগে আল্লাহর কাবা গর, প্রথম বালু তৈয়ার হবে কাবা বরাবর, এক কণা হইতে বালি 70 কণা হবে, 70 হতে 70,000 বাড়িতে থাকিবে, 40টা পৃথিবীর সমান উঠবে বালু চর, সেই চরে গরিবেন আল্লাহ কঠিন হাসর। তুমি জেনে শুনে এই সব খবর, জেনে শুনে, জেনে শুনে এই সব খবর কেমনে বলে দাও, অমন পাখিরে একবার পিছন ফিরে যাও, অমন পাখিরে একবার পিছন ফিরে যাও। তার উপরে ইল্লি মোকাম তাতে আত্মা নেকি, তার উপরে আরশ কুরসি আল্লাহ সিংহাসন, সিংহাসনের পায়ায় ধরা ফেরেশতা 8 জন, যিনি ছানার ফেরেশতারা সকল যাবে মারা, শুধুমাত্র জিন্দা থাকবে 8 ফেরেশতারা, আল্লাহর কুদরতে তারা সিংহাসন লইয়া, কাবা করার বরাবরে ইবেন রে রাখিয়া, সে খুশিতে বলবেন আমার আপে নিরঞ্জন, সৃষ্টির আগেই নিজে খোদায় ছিলেন রে যেমন, কুদরতে ইসরাফিলকে রইবে জিন্দা করে, হুকুম দিবে সিংহা দিয়ে হুক দিতে পারে, ইসরাফিল যবে যখন সিংহাতে ফুক দিবে, তামাম ফেরেশতা সবে জিন্দা হইয়া যাবে, 40 দিন করিবে খোদায় বৃষ্টি বরিশন, বীর্য বৃষ্টি নাম হলো তার আদিশে বর্ণন, কেজা রূপে উঠবে মানুষ আলবর্জ খারে, যার যার কবর হইতে মানুষ উঠিবে হাসরে, আবার যখন ইসরাফিলে সিংহাতে ফুক দিবে, এবার যার যার দেহের ভিতর আত্মা চলিয়া তো যাবে, আরে তখন তোমার কিবা হবে, তখন তোমার কিবা হবে।
পিছন ফিরে যাও। আজকে যার সাথে আমার গান, বাংলাদেশের সুনামধন্য গায়ক লতিফ সরকার সাহেব, যার নাম আনাছে কানাছে দেশে বিদেশে সব জায়গায় আছে। তবে আমি তেমন বড় কোনো শিল্পী না, একদম ছোট মানের একজন শিল্পী। আমার জন্য আপনারা দোয়া করবেন, আল্লাহ পাক যেন ওনাদের মতো আমাকেও একটু বড় করে। আমার প্রথমবারে জিজ্ঞাসা থাকবে লতিফ সরকার সাহেবের কাছে, সরকার সাহেব আপনি জবাব দিবেন, পৃথিবী কেমত হবে, কেমত হওয়ার আগে খানে দরজাল আসবে? পৃথিবীর সব জায়গায় খানে দরজাল ঢুকবে, সফর করবে, মক্কা এবং মদিনায় খানে দরজাল ঢুকতে পারবে না। তার কারণ কি, কেন ঢুকতে পারবে না, আপনি একটু সুন্দর করে মীমাংসা দিবেন, তাতে যেন কোনো ঘাটতি না হয়। ও পাখি রে, তুমি শুধু কাম বাতাসে খাইলা রে ডিং বাজি, এমন মধুর নামে মন হইল নারাজি, ষোলোয় আনা এনেছিলে মহাজনের ধরে, চালান খায়া হইলা দেনা উপায় কি, এখন ভেবেছিলে সত্যিবে না মহাজনের, লুকাইয়া থাকবা খায়া পাইব না আর খুঁজি। আবুল সরকার গেল মোদি, আবুল সরকার, আবুল সরকার গেল বুঝি তোমার সাথে পাও, অমন পাখি রে একবার পিছন ফিরে যাও, অমন পাখি রে একবার পিছন ফিরে যাও, তুমি যেই কাম্পা কাছে উড়িয়া বেড়াও, অমন পাখি রে একবার পিছন ফিরে যাও, অমন পাখি রে একবার পিছন ফিরে যাও, অমন পাখি রে একবার পিছন ফিরে যাও। সুপ্রস্তুত মণ্ডলী, আপনারা দেখছেন আজমিরি জেমস হাউস নিবেদিত জ্যোতিষ রাজলীলাচন্দন চিস্তি পরমাত্মার বাউল গানের আজকের পালা গান হাসর এবং কিয়ামত। ছোট্ট একটু বিরতির পর আপনাদের মাঝে ফিরে আসব, একটু অপেক্ষা করুন।